আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার যেসব গাছগুলো আমি ফুল হওয়ার পরে কেটে দিই, এবং এই পেন্টাস যে গাছটা, এইটা কিন্তু আমি অনেক মানে সব ডালগুলো বেশি বেশি করে কেটে দিয়েছিলাম, এবং যখন এই ডালটা গাছটাতে প্রচুর ফুল ছিল এবং এত উঁচু ছিল, এতটা উঁচু লম্বা ছিল, তো তখন কিন্তু আমি এই গাছের ভিডিও তৈরি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা আপনারা আমার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু জানেন যে এই পেন্টাস গাছটা আমার যখন প্রচুর ফুল ছিল তখন ভিডিও করেছিলাম। আবার পরবর্তীতে এই গাছটা এত বেশি লম্বা হয়ে যাচ্ছিল যে আমার আশেপাশের গাছগুলো সব ঢেকে যাচ্ছিল, তখন আমি আমার এই গাছটা কিন্তু পুরাটাই একদম কেটে দিয়েছিলাম। দেখুন, একদম কেটে দিয়েছিলাম। এবং পরবর্তীতে যখন ডাল বের হয়, ডাল বের হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু এখন কুড়ি। এই গাছটা খুবই ভালো একটি গাছ এবং সারা বছর আপনি ফুল পাবেন। তো বলবো অবশ্যই এরকম একটা গাছ আপনার গার্ডেনে আপনি রাখতে পারেন। তো এই গাছের কিন্তু খুব বেশি যত্ন দরকার হয় না। আমার এই গাছের ভিডিও আছে চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন। দেখুন, প্রত্যেকটা গাছের মাথা থেকে এই গাছের নতুন ডাল বের হওয়া মানে হচ্ছে কুড়ি আসা। দেখুন, প্রতিটা ডালে কিন্তু কুড়ি আসছে, এবং এই গাছটা আমি পুরাটাই কেটে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু যতটা ডাল বের হয়েছে ততটা ডালে কিন্তু নতুন নতুন কুড়িতে ভরে গিয়েছে। তো আমি আজকে দেখাবো হচ্ছে আমার গাছের, যেসব গাছের সব কুড়ি, সেই সব গাছই দেখাবো কুড়ি কিভাবে আসছে। দেখুন, এবং এই একটা রঙ্গন, রঙ্গন গাছটাও কিন্তু আমি আগে শেয়ার করেছি কিছুদিন আগে। তো সেই গাছে কিন্তু এই গাছটাতে তখন ফুল ছিল না। দেখুন আবার কিভাবে ফুল আসছে, প্রচুর পরিমাণে ফুল, প্রতিটা ডগায় ডগায় দেখুন ফুল আসছে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই সাইডটাতে বেশি রোদ পায় আমার গাছটা, আর এই সাইডটাতে রোদটা কম পায়, এই কারণে কিন্তু এই পাশে ফুল আসেনি। তো এক্ষেত্রে পুরা গাছে যদি রোদ দিতে পারতাম তাহলে কিন্তু এই পুরা গাছটাতেই ফুল আসতো, এবং যখন ফুলটা ফুটতো অসম্ভব সুন্দর লাগতো। দেখুন, এখানে প্রতিটা ডালে কিন্তু কুড়ি চলে আসছে। এই গাছটা যখন দেখিয়েছি বেশ কিছুদিন, বলতে হয়তো 15-20 দিন হবে, তখন কিন্তু এই গাছে কোনো ফুল ছিল না, আবার ফুল আসছে। দেখুন, এই দেখুন, এই যে আরেকটা, এই গাছে তখন ফুল ছিল, তখন তার এই গাছ থেকে ফুল শেষ হওয়ার পরে এই ডালগুলো সব আমি কেটে দিয়েছি, এবং তারপরে আবার ফুল আসছে এবং প্রচুর পরিমাণে ডাল বের হচ্ছে। প্রতিটা ডাল থেকে কিন্তু ফুল হবে। এই যে দেখুন, এখান থেকে পাতাটা একটু ম্যাচিউর হয়ে গেলেই কিন্তু আস্তে আস্তে ভিতর থেকে ফুল হতে শুরু করে। দেখুন, এখানে এই ডালগুলো, সব ডালগুলো থেকে কিন্তু ফুল আসবে। দেখুন এখানে, দেখুন এই যে যেটা ম্যাচিউর হচ্ছে পাতাটা, সেটা থেকেই ফুল আসা শুরু করে দিয়েছে। তো এই গাছটা তখন ফুল ছিল যখন ভিডিও করেছিলাম। তো চাইলে কিন্তু দেখে নিতে পারেন, এই গাছের যত্ন সম্পর্কেও আমি বলে দিয়েছি সব কিছু। এবং এই গাছে দেখুন, এই কিছুদিনের ভিতরে কিন্তু এই গাছেও কুড়ি চলে আসবে, এই প্রত্যেকটা ডাল থেকেও কিন্তু কুড়ি বের হবে। আরেকটা হচ্ছে আমার গোলাপ গাছ। গোলাপ গাছেও এত সুন্দর ফুল হয় কি বলবো। দেখুন, অনেক বড় বড় ফুল হয়, এটা কিন্তু অনেক বড় একটা ফুল, বোঝা যাচ্ছে না ক্যামেরায় অতটা। তো এখানে দেখুন, প্রতিটা ডালে কিন্তু কুড়ি আসছে। এটা অলরেডি ফুটে একটা নষ্ট হয়ে গিয়েছে, এটা আমি কেটে দিব। আমার এই গাছটা বাইরে থাকে তো সব সময় আসলে কাটতে পারি না, ভিতরে নিয়ে আসছি শুধুমাত্র ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এ একটা কুড়ি আসছে, এ একটা কুড়ি আসছে, এবং আমার গাছ যখনই ফুল হওয়া শেষ হয়ে যায় তখনই কিন্তু আমি এই গাছের ডাল কেটে দিই। কেটে দিলে কিন্তু অনেক ফুল আসে, যে এটা আমি এভাবে এখান থেকে কেটে দিব, এবং এখান থেকে আবার নতুন করে ডাল বের হবে। এই গাছটা আমি গিফট পেয়েছিলাম, সেটাও আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। দেখুন, গাছটা বেশ মোটা হয়ে গিয়েছে, এবং কতবার যে ফুল পেলাম গাছটা লাগানোর পরের থেকে আসলে আমি নিজেও বলতে পারবো না, প্রচুর পরিমাণে ফুল হয়। এবং গোলাপ গাছ কিনতে গেলে অবশ্যই জাতটা দেখে নেবেন, আমার এই গাছটার জাতটা কিন্তু খুবই ভালো, কারণ কিছু কিছু গোলাপ গাছে শীতের সময় বেশি ফুল হয় আর গাছে ফুলই হয় না। তো আমার এই গাছটা দেখছি যে সারা বছরই আলহামদুলিল্লাহ ফুল দিচ্ছে, এই জন্যে অনেক ধন্যবাদ যে আমাকে গাছটা দিয়েছে, এবং জাতটা খুবই ভালো নির্বাচন করে ছিল সে। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, এবং সব সময় ফুল ফুটেই থাকে। আমার বাইরেও কিছু ফুল গাছ আছে, তো সেগুলো আসলে দেখানো একটু মুশকিল হয়ে যায়, যেটা আমি ভিতরে আনতে পারি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, তারপরে আমি দেখানো, এই যে দেখুন আমার যে মাধুরী লতাটা, তাতে কিন্তু প্রচুর ফুল আসছে, প্রচুর কড়ি, কুড়িতে কিন্তু গাছে ভরা। তো গাছটা যদি আমি হাতের কাছে রাখতে পারতাম তাহলে হয়তো আরো কুড়ি আসতো, হ্যাঁ আরও কুড়ি আসতো, কারণ হচ্ছে এটা কেটে দিতে পারলে আরও বেশি কুড়ি আসতো, কেটে দিতে পারি না এই জন্য আসলে এতটা কুড়ি। এই যে এখানে আছে যে অ্যালামন্ডাটা, দেখুন এখানেও কিন্তু গাছে প্রচুর কুড়ি আসছে,
এবং এটা আমি আসলে দুঃখিত দেখাতে পারছি না, কারণ এটা অনেক দূরে আছে আমার থেকে, একটু বেশি দূরে, তো দেখতে দেখাতে পারলাম না। আর একটা এখানে আর একটা গোলাপ গাছ আছে দেখুন, এই গোলাপ গাছেও কিন্তু কুড়ি আসছে। প্রত্যেকটা আমার যে গোলাপ গাছগুলো আমি কিনি, যে বারো মাসই ফুল হবে এরকম গাছ কিনে থাকি, যাতে বেশি বেশি ফুল হয় সবসময়, যাতে আমি ফুল পেয়ে থাকি। আচ্ছা, আমি কিছুদিন আগে, মানে কতদিন, দুই তিন দিন আগে কলার খোসা ভিজিয়ে রেখে, পানিতে ভিজিয়ে রেখে দুই দিন গাছে দিয়েছি, এই সব গাছে দিয়েছি, গোলাপ গাছে, পেন্টাসে, এইটাতে, তারপরে রঙ্গনে সব গাছে দিয়েছি। এবং আমার যে উপরে যে মাধবী লতাটা দেখালাম, তারপর যে অ্যালামন্ডাটা দেখালাম, সেটাতেও আমি দিয়েছিলাম। এরপরে আমি কিছুদিন দুই একদিন পরে আবার খোল পচা সারটা ভিজিয়ে রাখবো, খোল পচাটা ভিজাবো, সেটা দেওয়া দিব কয়েকদিন পরে। তো এভাবে গাছে দিলে গাছে কিন্তু প্রচুর ফুল আরও আসবে, এবং যে ফুলগুলো ফুটবে সেটা খুব ভালোভাবে বড় হবে। এই গাছটা কিন্তু খুবই ছোট একটি গাছ, খুবই ছোট একটি গাছ, দেখুন এত সুন্দরভাবে ফুটে আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আমার ছোট্ট বাগানে আমার ছোট গাছগুলো আমি কিভাবে যত্ন করি এবং খুবই সহজে, মানে খুব কষ্ট ছাড়া, কোনো কষ্ট ছাড়া আপনার গাছের বাগানগুলো বা গাছের বাগানের গাছগুলো কিভাবে ভালো রাখতে পারেন, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।